মশলা বাটার শিলপাটা দা মাটির চুলা বাংলার চিরায়ত এমন সব জিনিস লন্ডনে দেখা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার হলেও সৈয়দ আনাস পাশা ও সৈয়দা কলি পাশার আয়োজনে চুলুই ভাতিতে ছিল এগুলোই প্রধান আকর্ষণ। শিলপাটায় মরিচ আর ধনে পাতা বাটা ভর্তা, মাটির চুলায় ভাত, কাচকি মাছ, নিজেদের শখের বাগানে বেগুন পুরা দিয়ে ভর্তা, লাউয়ের ফুল দিয়ে ফুল ভাজি, এমন সব বাঙালিয়ানা খাবারের আয়োজন ছিল চুরুই ভাতিতে। আজকে আমাদের মেনুতে আছে ধরেন রুই মাছ, তারপরে ওইটা আমরা ওই বাগানের লাউ দিয়ে রান্না করব, তারপরে ধরেন আছে বেগুন ভর্তা করব বাগানের বেগুন দিয়ে, তারপরে বাগানের আলু দিয়ে আলু ভর্তা, তারপরে ধরেন মাংস চিকেন এগুলো তো আছেই, কিন্তু বেশিরভাগ আমরা বাগানের জিনিস ব্যবহার করতে চাচ্ছি আর কি। এটা আমি কাসকি মাছ ওই যে কমলার বাকল, তারপরে টমেটো এগুলো দিয়ে কাসকি মাছের চচ্চড়ি করতেছি। আর আজকে আমাদের আলু পোড়ানো হচ্ছে, আলু পোড়ানো ভর্তা, বেগুন পোড়ানো ভর্তা এখানে আছে। এটা আমরা গ্রামাঞ্চলে সব জায়গায় বেশি স্পেশালিস্ট এটা এই পেঁয়াজের পোড়া। বাংলাদেশের 50 বছর পূর্তির আনন্দঘন মুহূর্তকে ধরে রাখতে সাংবাদিক সৈয়দ আনাস পাশা দম্পতি আয়োজন করেন বাংলাদেশি ঐতিহ্যবাহী এই চুরুই ভাতির। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ফিরে দেখা শৈশব। আমরা এখানে যারা সমবেত হয়েছি সবাই কথা বলবো, আড্ডা দেব, আমাদের ছেলেবেলার স্মৃতি চারণ করব, এবং ছেলেবেলার স্মৃতিতে সবারই কমবেশ এই জিনিসটা আছে যে চুরুই ভাতি। আপনারা জানেন আমরা গ্রামে গঞ্জে বৈশা ওই যে চুরুই ভাতি করতাম, পিকনিক করতাম, রান্নাবান্না হতো, তখন আমরা এই যে একটা সবুজ পরিবেশে এই আয়োজনটা করলাম আমাদের অ্যালটমেন্টে। এইখানে বাগান থেকে সবজি তোলা হবে, আপনারা দেখছেন রান্নাবান্না হচ্ছে, এইখানে মহিলারা রান্নাবান্না শাড়ি পরে আসছেন, রান্নাবান্না করছেন, আমাদের জাতীয় পতাকা এখানে তোলা হয়েছে। তো এটা একটা ফিলিংস আর কি, যে নিজের শিকড়ে ফিরে যাওয়া। ব্রিটেনের মতো জায়গায় এমন আয়োজনে শিকড়ের কাছে ফিরে গিয়েছিলেন আগত অতিথিরা। মনে হচ্ছে না যে লন্ডনের শহরে আমরা আজকে সবাই একসাথে মিলিত হয়েছি। সব ভাবিরা আসছেন রং বেরঙের শাড়ি পরে, বাংলাদেশের সুতির শাড়ি পরে। নাজ ভাইয়ের বাগানে কচু গাছ থেকে শুরু করে কুমড়া গাছ, বেগুন গাছ আর ধরে ধরে লাউ ধরে আছে, খুবই ভাল লাগছে। আর এখানে লাকড়ি চুলায় রান্না হচ্ছে, এটা দেখে তো অভিভূত। আজকে যে আয়োজনটা সেটাকে বাংলাদেশের 50 বছর পূর্তি সেই থিম দেখা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা এবং জাতীয় ফুল সাপড়ো আছে এই ছোট্ট পুকুরে, সব মিলিয়ে আজকে মানে বাংলাদেশকেই সেখানে ফুটিয়ে তুলছে এই ছোট্ট পরিবেশে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে ব্রিটেনে জন্ম নেওয়া নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যের সাথে পরিচিত হতে পেরেছে। It's a really fun event. I've been looking forward to this for like over a week, and I'm really looking forward to the food that we're making, fresh, very fresh allotment food, organic food. And yes, it's going to be a great event. What do you think of it, Aksa? Are you excited? Yes. I can't wait to eat. Yeah, we're all excited. I'm hungry. শিকর সন্ধানী সাংবাদিক সৈয়দ আনাস পাশা লুঙ্গির সাথে গলায় গামছা মাথায় কৃষকের ছাতা দিয়ে বাংলার কৃষক হয়ে এই আনন্দ আয়োজনে দিয়েছিলেন ভিন্ন মাত্রা। পৃথিবীতে বাংলাদেশিরা যেখানে গিয়েছেন সাথে করে নিয়ে গেছেন তাদের ইতিহাস, ঐতিহ্য আর বর্ণমালা। লন্ডনে সৈয়দ আনাস পাশার এই বাগানটি যেন একখণ্ড বাংলাদেশ। এখানে আজকে তিনি বাংলাদেশের মতো করে ঐতিহ্যবাহী চুরুই ভাতির আয়োজন করেছেন। এছাড়া বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই আয়োজনটি। আশরাফ মাসুম, রানা টিভি, লন্ডন।